যদি আপনার ট্যালেন্টকে প্রকাশ করতে চান, এখনই হ্যালোয়ো অ্যাপটিকে ডাউনলোড করুন, অ্যাকাউন্ট তৈরি করুন, প্রতিদিন পাবেন কিছু কয়েন এবং অ্যাপের মধ্যে পেয়ে যাবেন হট রুমস। এদের সাথে আপনি ডাইরেক্ট ভয়েস চ্যাট করতে পারবেন বা টেক্সট করতে পারবেন, তাদেরকে দিতে পারবেন বিভিন্ন ধরনের গিফট। আর যদি আপনার ট্যালেন্টকে প্রকাশ করতে চান, সরাসরি চলে আসুন মাই রুমে। এখানে গিয়ে আপনি আপনার একটি রুম ক্রিয়েট করুন এবং এখানে আপনার বন্ধুদেরকে যুক্ত করুন, অটোমেটিক তারা চলে আসবে এবং আপনাকে তারা গিফট করলে আপনি সেখান থেকে কিছু ইনকাম করতে পারবেন। রয়েছে পিপল, এখানে এসে আপনি নিয়ার বাই যে পিপল রয়েছে তাদের সাথে কানেক্ট হতে পারবেন অ্যান্ড মেসেজিং এসে আপনি মেসেজ দেখতে পারবেন। রয়েছে মি, এখানে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টকে আপনি ম্যানেজ করতে পারবেন, নিয়ে আওয়ার্ডে গিয়ে আপনি খুব সহজে কয়েনগুলোকে কালেক্ট করতে পারবেন কিছু কাজ করে। সো ফটাফট অ্যাপটিকে ডাউনলোড করে নিন, লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ধাঁসো অ্যাপ্লিকেশন। এই অ্যাপটি মূলত আপনি যখন ফোন চার্জে দেবেন সেই মুহূর্তে কাজে লাগবে, আর যদি আপনি ফোন রাত্রিবেলায় চার্জে রেখে ঘুমিয়ে যান এক্ষেত্রে তো সবচাইতে বেশি কার্যকরী হবে, কারণ এর ফলে আমাদের ব্যাটারির সমস্যা হয়ে যায়। সো এর থেকে বাঁচাবে একটি অ্যাপ্লিকেশন, আপনার ফোনের ব্যাটারি হেলথ সবসময়ের জন্য ভালো থাকবে। সো জানতে হলে আজকের ভিডিও অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। বন্ধুগণ, অ্যাপটির নাম ফুল চার্জ অ্যালারাম। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যান এবং এখানে গিয়ে আপনারা ফুল চার্জ অ্যালারাম লিখে সার্চ করুন, তাহলে দেখবেন আপনার সামনে অ্যাপটি চলে আসবে। আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটিকে জাস্ট ওপেন করবেন, দেন আপনারা একটি ভাষা চুজ করবেন, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ করার পর আপনারা একবার স্কিপে ক্লিক করবেন বা আপনারা নেক্সট করতে পারেন। দেন অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং ঠিক এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে দেখছেন ব্যাটারি পার্সেন্টেজ শো করছে, নিচে রয়েছে ব্যাটারি কিছু ইনফরমেশান, যেমন আমার ব্যাটারির যে হেলথ সেটি দেখাচ্ছে গুড, রয়েছে টেম্পারেচার, এখানে চার্জিং স্ট্যাটাস দেখাচ্ছে নট চার্জিং, আপনি যখন চার্জে লাগাবেন দেখবেন যে চার্জিং শো করবে, অ্যান্ড এখানে আমার ব্যাটারির ইমেজ শো করছে। সো এখানে আপনারা যেটা করবেন, এখানে রয়েছে সেটিং, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একবার অ্যালোতে ক্লিক করবেন, দেন এখানে কিছু সেটিংস করতে হবে, যেমন রয়েছে ফুল ব্যাটারি অ্যালার্ম, এটিকে আপনারা অন করে দেবেন যদি অফ থাকে। এটি অন করে দিলে যখন আপনি ফোন চার্জে দেবেন, ফুল চার্জ হয়ে গেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে অ্যালার্মের মাধ্যমে। অ্যান্ড এর নিচে রয়েছে অ্যালার্ম লেভেল, সো এটিকে আপনারা 100 করে রাখবেন। নিচে রয়েছে অ্যালার্ম ভলিউম, এটিকে আপনারা হাই করে দেবেন যাতে আপনি বুঝতে পারেন জোরে বাজবে। অ্যান্ড এর নিচেই পেয়ে যাবেন অ্যালার্ম রিংটোন, এখানে আপনারা দেখবেন আপনার ফোনের কিছু ডিফল্ট রিংটোন রয়েছে সেগুলো পেয়ে যাবেন। বাট আপনি যদি রিংটোনকে অ্যাড করতে চান, অ্যাড রিংটোনে ক্লিক করে আপনারা আপনার মনের মতো রিংটোনকে অ্যাড করতে পারবেন। অ্যান্ড এখানে রয়েছে লো ব্যাটারি অ্যালার্ম, এটিকেও আপনারা অন করে দেবেন। এতে কী হবে, যখন ব্যাটারি লো হবে তখনও কিন্তু অ্যালার্ম বাজবে। সো এই ছিল মূলত এই অ্যাপের সেটিংস। এখন আপনি যখনই চার্জে লাগাবেন আপনার ফোনটি, দেখবেন যে চার্জিং স্ট্যাটাসে দেখাবে যে ফোন চার্জ হচ্ছে এবং অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে থাকবে, অ্যান্ড যখনই ব্যাটারি ফুল হয়ে যাবে আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো এই ছিল মূলত অ্যাপ্লিকেশনটি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।